फ्रेंड्स वेलकम टू माय चैनल लेट्स नो आज वीडियो आलोचना करूँ जो 10 नवेम्बर 2019 तारीख अनुषित टेट अर्थात शिक्षक योग्यता निरूपण परीक्षार प्रथम प्रश्न काकतर অসমীয়া प्रश्न समूह समाधान इतना 121 150 লৈকে প্ৰশ্ন সমূহৰ সমাধান কৰা হৈছে। যদি এই সমাধান সমূহে আপোনাৰ অগ্ৰগতি পৰীক্ষা কৰাত সহায়ক হয় বুলি ভাবে তেন্তে লাইক কৰিব, ভিডিঅটো আপোনাৰ অন্যান্য বন্ধুসকলক চোৱাৰ সুবিধা কৰি শ্বেয়াৰ কৰিব আৰু মোৰ চেনেলটো যদি আজি প্ৰথম চাইছে তেন্তে চেনেলটো সাবস্ক্রাইব কৰি বেল আইকন টিপি ল'ব যাতে পরবর্তী ভিডিও সমূহ আপলোড করার লগেলগেই আপনি চাব পারে। আগবাড়ি 121 নম্বর প্রশ্নলৈ। হিউয়েন সাংর মতে কামরূপর ভাষা মধ্য ভারতীয় ভাষাতকৈ কিছু পৃথক। ইয়াত উল্লেখিত কামরূপর ভাষা বলি তেও অসমৰ কোনটো ভাষার কথা কব বিচাৰিছে? ইয়ার শুদ্ধ অপশনটো হৈছে সি, অসমীয়া। নেক্সট কুৱেশ্যন 122। নিম্নলিখিত সৰ্গ কেইটাৰ পৰা পুৰুষ বাচক বিভক্তিৰ চিহ্ন নিৰ্ণয় কৰা। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব ডি, ও। নেক্সট কুৱেশ্যন নাম্বাৰ 123। নিম্নলিখিত কোনটো কৃত প্ৰত্যয়ৰ উদাহৰণ? ইয়াৰ শুদ্ধ অপশ্যনটো হ'ব ডি, ৰান্ধনি। কুৱেশ্যন নাম্বাৰ 124। নিম্নলিখিত কোনটো স্ত্ৰী প্ৰত্যয়ৰ উদাহৰণ? ইয়াৰ শুদ্ধ অপশ্যনটো হ'ল ডি, ৰি। নেক্সট কুৱেশ্যন 125। নিম্নলিখিত কোনবিধ কাৰকৰ প্ৰতিবন্ধকত উপভাষা সৃষ্টি হ'ব পাৰে? ইয়াৰ অপশ্যন ডি আটাইকেইটা, ভৌগোলিক, সাংস্কৃতিক আৰু ভৌগোলিক, সাংস্কৃতিক আৰু সামাজিক ওপৰত আটাইকেইটা হয়। গতিকে অপশ্যন ডি হ'ব ইয়াৰ শুদ্ধ উত্তৰ। নেক্সট অসমীয়া ভাষা 126। অসমীয়া ভাষাৰ প্ৰথম সাহিত্যিক নিদৰ্শন হ'ল অপশ্যন চি, চৰ্যাগীত। 127। তলৰ কোনটো ক্ৰিয়াবাচক খণ্ডবাক্যৰ উদাহৰণ? ইয়াৰ শুদ্ধ অপশ্যনটো হ'ব এ, কঁকালপৰ। শুদ্ধ অপশ্যনটো হ'ব এ, কঁকালপৰ। নেক্সট 128। কোনখন কাব্য সংকলনৰ বাবে নিৰ্মল প্ৰভা বৰদলৈয়ে 1983 চনত সাহিত্য একাডেমী বঁটা লাভ কৰিছিল? ইয়াৰ শুদ্ধ অপশ্যনটো হ'ব সুদীৰ্ঘ দিন আৰু ৰাতি, অপশ্যন এ। নেক্সট কুৱেশ্যন নাম্বাৰ 129। এটা ভাষাত কেইটা উপভাষা থাকিব পাৰে? ইয়াৰ শুদ্ধ অপশ্যনটো হ'ব চি, বহুতো। 130। নিম্নলিখিত কোনটো দ্বি স্বৰৰ উদাহৰণ? ইয়াৰ শুদ্ধ অপশ্যনটো হ'ব চি, অ। নেক্সট 131। শংকৰদেৱৰ গুণমালা পুথিখন কি ছন্দত ৰচিত? ইয়াৰ শুদ্ধ অপশ্যনটো হ'ব ডি, কুসুমমালা। 132। সত্যপ্ৰিয় পাঠক কোনজন লেখকৰ ছদ্মনাম? ইয়াৰ শুদ্ধ অপশ্যনটো হ'ব চি, ভৱেন্দ্ৰনাথ শইকীয়া। নেক্সট কুৱেশ্যন নাম্বাৰ 133। অসমীয়া ভাষাৰ বৰ্ণ আৰু আখৰৰ মাজত পাৰ্থক্য আছেনে? ইয়াত কোনো কোনো লিখকে আছে বুলি কয় আৰু কোনো কোনোৱে নাই বুলি কয়, গতিকে দুয়োটাই শুদ্ধ বুলি মই ভাবিছোঁ। গতিকে মোৰ মতে দুয়োটাই শুদ্ধ, বাকী আপোনালোকে কি বুলি ভাবে কমেণ্ট ছেকশ্যনত জনাব পাৰে। 136। নিম্নলিখিত কোনটো নত্যবিধিৰ ফলত সৃষ্ট শব্দ? ইয়াৰ শুদ্ধ অপশ্যনটো হ'ব ডি, পৰায়ণ। নেক্সট 135। তলৰ কোনটো উপাদান শিক্ষকে শিশুৰ
শ্রবণ দক্ষতা আয়ত্ত আর বৃদ্ধির ভাবে প্রয়োগ করিব পারে। উমলা গীত অর্থাৎ নার্সারি রাইমস, সাধুকথা, স্টোরি টেলিং, আবৃত্তি, বক্তৃতা আদি। ইয়ার শুদ্ধ অপশন হব ডি, উপর আটাইকেইটা। নেক্সট 136 নীরব পঠন। নীরব পঠন ইয়ার শুদ্ধ অপশন হব লাগে বি, জ্যোতিবিধান, ছেদ চিহ্ন আর অর্থবহ শব্দর প্রতি যথাযথ গুরুত্ব দি পড়া। গাঁওবুড়া নাটকর রচক হল পদ্মনাথ গোহাঁই বৰুৱা, অর্থাৎ অপশন সি শুদ্ধ অপশন, অপশন সি হব ইয়ার শুদ্ধ অপশন। 138 তলর কোনটো প্রাক শঙ্করী যুগর সমল হিসাবে ধরব পারি, অপশন সি হব ইয়ার শুদ্ধ সজ্জা গীত। নেক্সট দুবুরী বনের পাতর আড়ত নিয়রে মুকুতা আরে, এই গীতটির রচক কোন, লক্ষ্মীনাথ বেজবরুয়া, অপশন সি শুদ্ধ। নেক্সট 140 শুদ্ধ ধারণাটো চিহ্নিত করা, ছাত্র ছাত্রীক পড়িবলৈ দিয়া অসমীয়া ভাষার পাঠ্যপুথি থকা আবশ্যকীয়, শুদ্ধ ধারণাটো হব অপশন বি, শিক্ষণ প্রণালীর ক্রমর নির্দেশ, পাঠ্যপুথিত এটাই থাকে শেষর ফালে। নেক্সট মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য হল, যে মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য হল, অপশন সি হব শুদ্ধ। মাতৃভাষা শিক্ষণের চারিটা কৌশল শ্রবণ, কথন, পঠন আর লিখনের দক্ষতা অর্জন করা। নেক্সট মাতৃভাষা হল ব্যক্তির প্রথম ভাষা, বি হব ইয়ার শুদ্ধ অপশন। 143 মাধবদেহ দেবর নাম ঘোষা কোনজন ভাষাবিদে মহা প্রাস্থানিক গীত বলে আখ্যা দিছে, ইয়ার শুদ্ধ অপশনটি হব এ, বাণীকান্ত কাকতি। কোয়েশ্চন নম্বর 144 নিম্নলিখিত কোনটো ব্যঞ্জন সন্ধির উদাহরণ, ইয়ার শুদ্ধ অপশনটি হব এ, যযুগ্ন যজ্ঞ। কোয়েশ্চন নম্বর 145 বিনবরাগী আর প্রতিমার রচক কোন, বিনবরাগী আর প্রতিমার রচক কোন, ইয়ার শুদ্ধ অপশনটি হব চন্দ্রকুমার আগরওয়ালা, অপশন সি, অপশন সি হব ইয়ার শুদ্ধ অপশন। নেক্সট 146 কোনোতে ব্যাকরণের সংজ্ঞা বা সূত্র আর নিয়ম উপস্থাপন করে তারপর উপযুক্ত উদাহরণ দিয়ে শিক্ষা দিয়ার অর্থ হল, ছাত্র ছাত্রী সূত্র সংজ্ঞারপা উদাহরণ লই অমূর্তর পর মূর্তলৈ আর সাধারণের পর বিশেষ আগ্রহ নেয়, এই শিক্ষাদান পদ্ধতি কি বলে কোয়া হয়, অপশন ডি অবরোহী পদ্ধতি। নেক্সট 147 নিম্নলিখিত কোনটো অসমীয়া ভাষার অঘোষ অল্প প্রাণ ধ্বনির উদাহরণ, এর শুদ্ধ অপশনটি হব ডি গ। 148 তলর কোনটো ভাষা পরিয়ালের পর অসমীয়া ভাষা জন্ম হয়েছে, ইয়ার শুদ্ধ অপশনটি হব বি, ইন্দো ইউরোপীয়। 149 বরগীতক কোনজন পণ্ডিতে নবুল নাম্বার্স বলে কৈছিল, বরগীতক কোনজন পণ্ডিতে নবুল নাম্বার্স বলে কৈছিল, ইয়ার শুদ্ধ অপশনটি হব এ, বাণীকান্ত কাকতি। নেক্সট 150 নিম্নলিখিত কোনখন গ্রন্থ মাধবদেবর তত্ত্বমূলক রচনা, ইয়ার শুদ্ধ অপশন হব ডি জন্ম রহস্য। ভিডিওটি শেষলৈকে চার বাবে সকলকে ধন্যবাদ জানাইছো, আর এয়া সম্পূর্ণ নিজাববিয়াক এই ভিডিওটি বনাইছো। যদি কিবা অশুদ্ধ বা তেনেকুৱা ধরনের দেখিছে, ই নিশ্চয় পুথিগত বা মোৰ অনিচ্ছাকৃত ভুল হব, তেনেকুৱা ভুলৰ বাবে আপোনালোকে মোক আঙুলিয়াই দিব আৰু এই ভিডিওটো সকলোকে শেয়ার করব। ধন্যবাদ।